ফের মানবিকতার পরিচয় দিল এক গৃহশিক্ষক। টাকা ভর্তি ব্যাগ পেয়েও মানবিকতার পরিচয় দিয়ে ফিরিয়ে দিল রাস্তায় পাওয়া টাকার ব্যাগ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায় বুধবার। জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন তুইচিন্দ্রাই এলাকার বাসিন্দা তথা তুইচিন্দ্রাই আনন্দমার্গ প্রাইমারি স্কুলের টাকা নিয়ে স্কুলে যাচ্ছিল স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ইন্দ্রভূষণ দেবনাথ। তেলিয়ামুড়া থেকে স্কুলে যাওয়ার পথে বাইক থেকে ছিঁড়ে পড়ে যায় 62,000 টাকা সহ স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্র করইলংস্থিত জাতীয় সড়কের পাশে। এক গৃহশিক্ষক মিঠু দেবনাথ ওই ব্যক্তি দেখতে পেয়ে গৌতম ঘোষ নামে এক ব্যক্তির দোকানে রেখে টিউশনে চলে যায়। টিউশন থেকে ফিরে এসে ব্যাগটি খুলে দেখতে পায় ব্যাগের মধ্যে টাকা রয়েছে এবং কিছু স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। স্কুলের নাম ও ঠিকানা দেখতে পেয়ে খবরটি স্কুলের এক শিক্ষককে জানান। শিক্ষক ইন্দ্রভূষণ দেবনাথকে জানায় যে ব্যাগটি উনি হারিয়েছিল, সেই ব্যাগটির সন্ধান পাওয়া গিয়েছে করইলং এলাকায়। পরে ইন্দ্রভূষণ দেবনাথ মিঠু দেবনাথের সাথে দেখা করে ব্যাগে থাকা টাকা সহ জরুরি কাগজপত্র মিঠু দেবনাথ ইন্দ্রভূষণ দেবনাথের হাতে তুলে দেয়। এদিকে এই মানবিকতার পরিচয় দেওয়াতে গৃহশিক্ষককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ইন্দ্রভূষণ দেবনাথ। সকালবেলা স্যার একটা সময় টিউশন যাওয়ার পথে ব্যাগটা রাস্তার মধ্যে পাইছি, পাইয়া ব্যাগটা বাড়িতে নিতে আমি আবার টিউশন দিয়েছি। তো বাড়িতে এসে আমার ব্যাগটা খুললে ফাইলটি দেখছি যে আনন্দময় স্কুলের লেখা আছে। তো লেখার পরে আমার সুপারভাইজার সুজিত এখানে চাকরি করে, তো এর কাছে ফোন করছি। ফোন করার পরে সে আইসে আর কি। আচ্ছা, যার ব্যাগটা পাইছেন এই ব্যাগের মধ্যে কী আছিল? ব্যাগের মধ্যে 5-6টা ফাইল আছে আর 62,000 টাকা কইছে। আমি টাকা গুনছি না, তারা তো কইছে 62,000 টাকা। কোন জায়গাতে পাইছেন এটা? এটা করলং এই জায়গার মধ্যে। আচ্ছা, আপনি যার ব্যাগ তার হাতে তুলে দিয়েছেন এটা? হ্যাঁ, টাকাটা দিয়েছি তার। আচ্ছা, এই যে একটা বর্তমানে দাঁড়িয়ে এই যে একটা ভালো কাজ করলেন, আগামী দিনে অন্যরা জন্য কী বার্তা থাকবে আপনার? আমাদের দিকে যাতে অন্যরা অনুপ্রাণিত হয়। আপনার নাম? মিন্টু দেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।